আসসালামু আলাইকুম ফ্রেন্ডস সবাই কেমন আছেন আশা আল্লাহর আল্লাহরহাম্মী সবাই ভালো আছেন আমিও আলহামদুল অনেক ভালো আছি তো দেখুন এটা হচ্ছে মুরগি পোলাও তো কালকে মুরগি পোলাও মুরগি ভাজে আর কি আর হচ্ছে পোলাও তো সবাই কেমন আছেন আশা আল্লাহর আমাদের সবাই ভালো আছেন তো আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি তো দেখুন আমি এফতারিতে কী কী করলাম এটা হচ্ছে রোস্টটা একটু ভেঙে গেছে ভাজার সময় তো দেখুন এটা হচ্ছে রুটি ভাত মানে রুটি চাক চাক করে কেটে তারপরে ভাজছি এমনি কেনা রুটি আর কি তো এটা কট অনেক কটকট করে মানে চিপসের মতন খাইতে অনেক মজা তাই আর দেখালাম আপনাদের একটু শেয়ার করলাম আর এটা হচ্ছে পিজা দেখুন পিজাটা অনেক মজা হয়েছে এটাও আমরা ঘরেই বানাইছি তো ঈদের পরে সব রেসিপি দেখাবো একটা একটা করে এখন শর্টকাটে আমি ভিডিও করতেছি তো দেখুন কেমন হয়েছে ভালো হয়েছে মজা হয়েছে অনেক পিজাটা তো এটার মধ্যে আর কি সবজি পিজা মানে সবজি দিয়েছি আর কিছু দেয়নি মাংস মাংস দিই কি আর এটা হচ্ছে আইসক্রিম দেখুন এ এটা হচ্ছে আইসক্রিম কিভাবে বানায় সেটাও আমি রেসিপি দেখাবো ঈদের পরে সব সব এক এক করে দেখাবো এখন তো মানে রোজার মধ্যে দেখানো সম্ভব না তো বড় করে ভিডিও এই জন্য আমি একটু শর্ট শর্ট ভিডিও বানাই তো সবাই মাত্র তিন মিনিটের পুরো ভিডিওটা দেখে দেখে নেবেন সবাই তো কেমন হয়েছে সবাই বলবেন আমাকে আর এটা হচ্ছে কাপ কেক এটা হচ্ছে কাপ কেক আর উপরে যে পেস্তা বাদামগুলো ওগুলো গুঁড়ো করে দিয়েছি উপর দিয়ে এটা হচ্ছে কাপ কেক চার পিস চার পিস বানানো হয়েছে এটাও খুবই ভালো হয়েছে তো দেখুন আর আর এটা হচ্ছে বড় সিমের পিস বড় বড় সিমের বিষ আছে না ওগুলি সিদ্ধ করছে এটা আমি খাই না তো এটা আমার বাবা মা খাই তো তাদের জন্য এটা আর কি সিমের পিস অনেক বড় বড়ো এ পিসেতে কিন্তু অনেক ভিটামিন আছে খাইতে ভালো ভালো কিন্তু না আমার কাছে ভালো লাগে না আমি খাই না এগুলো তো তারপরে দেখুন আমি এখন ইয়ে বানাবো জুস বানাবো তো এখানে আমি কিছু আঙুর নিছি আপেল আর হচ্ছে তরমুজ তো আমি এগুলো কাটাকুটা দেখাইনি দেখাইনি কিছুই মানে আমি শুধু শর্ট শর্ট করে আর কি আপনাদের দেখানোর জন্য দেখুন বেলেন করতেছি কারণ রোজার ভিতরে অত বেশি খেছু খেতেও মন চায় না আর ফলও খেতে মন চায় না তো ভাবলাম তাহলে একটু জুস বানিয়ে খাই সবাই তো দেখুন জুস বানালাম কেমন হয়েছে অরিজিনাল জুস এই জুস খেতে খুবই মজা তবে দেখুন এটা হচ্ছে কালো আঙ্গুর তো এর জন্য একটু কালো কালো দেখা যাইতেছে তাই এসব এটার মধ্যে কোনো চিনি দিই নি একটু চিনি দিই কারণ ফলগুলো অনেক মিষ্টি আঙ্গুর মিষ্টি তরমুজ মিষ্টি আর আপেল তো আরও মিষ্টি তো দেখুন আমার জুসটা কেমন হয়েছে সবাই বলবেন আর পুরো ভিডিওটা দেখবেন একতে মাত্র ছোট্ট ভিডিওটা